বিদ্যুতের দাম সমন্বয়ের নামে কেন বাড়াতে হয় তার কিছু গোপন ঘটনা আছে বা কাহিনী আছে। এর মূল একটি কারণ হিসাবে অনেকে বলেন যে তেলভিত্তিক যে ছোট ছোট বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে সেগুলো চালাতে হয়, সেগুলো হচ্ছে বিভিন্ন ব্যবসায়ীদের এবং তার সঙ্গে অনেক ভাগবাটোয়ারা আছে নানা গ্রুপের। এরা ক্ষমতাসীন দল বা শক্তির নানা অংশ, তো তাদের পকেটে টাকা দরকার, ডলার দরকার, সেই কারণে ওই কেন্দ্রগুলো অর্থাৎ ওই তেলভিত্তিক ব্যয়বহুল কেন্দ্রগুলো সবসময় চালাতে হয়, কারণ চালালেই হচ্ছে পয়সা। কিন্তু বসিয়ে রাখা হয় সরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো। তো তেমনই একটি রিপোর্ট দর্শক আপনাদের সামনে উপস্থাপন করছি। খবরে বলা হচ্ছে ব্যয় তিন গুণ তবুও কেনা হয় তেলভিত্তিক কেন্দ্রের বিদ্যুৎ। আচ্ছা, তেলভিত্তিক কেন্দ্রের বিদ্যুৎ কিনতে হয় কেন ব্যয় তিন গুণ? অন্যদিকে বসিয়ে রাখা হয় সরকারি যে কয়লা ভিত্তিক বা গ্যাস ভিত্তিক কেন্দ্রগুলো, সেগুলোর খরচ কম, সেগুলো যদি মানে পূর্ণমাত্রায় যদি চালু রেখে সেখান থেকে যদি বিদ্যুৎ আহরণ করা হয়, বরং ওই তেলভিত্তিক ব্যয়বহুল যে বিদ্যুৎ কেন্দ্রগুলো যদি কমানো হয় তাহলে বেশি অর্থ খরচ হয় না। আর খরচ না হলে বিদ্যুতের দাম বাড়ানো ওই যে সমন্বয়ের নামে সেটাও করতে হয় না, কিন্তু সেটা তো করলে মহল বিশ্বের পকেটে আর টাকা যাবে কোথায়? তো যাই হোক, এটা আমি আগাম বললাম, একটু ঘটনাটা দেখেন এই পরিসংখ্যানটাই কি বলছে। যে সরকারি ও কম খরচের বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রেখে চালানো হয় উচ্চ ব্যয়ের ফার্নেস তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র। খবরে বলা হচ্ছে তেল ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের ব্যয় অন্য জ্বালানির তুলনায় তিন গুণেরও বেশি তেল দিয়ে যদি চালাইতে হয় বিদ্যুৎ কেন্দ্র। তবু সারা বছরই তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালিয়ে বিদ্যুৎ উৎপাদন করছে সরকার, বসে থাকছে গ্যাস ও কয়লা ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার বড় একটি অংশ। তার মানে গ্যাস এবং কয়লা ভিত্তিক যে বিদ্যুৎ কেন্দ্রগুলো আছে তার একটি বড় অংশকে বসানো হচ্ছে, কিন্তু সারা বছর চালানো হচ্ছে তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো। জিনিসটা নিশ্চয়ই বুঝতে পারছেন এর ভেতরে রহস্যটা কী। তাহলে পিডিবি সূত্র বলছে, মানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সূত্র বলছে, ফার্নেস তেলভিত্তিক কেন্দ্র থেকে এখন এক ইউনিট বিদ্যুৎ উৎপাদন করতে জ্বালানি খরচ গড়ে 17 টাকা, মানে এক ইউনিটের জন্য। আর গ্যাসে খরচ দাঁড়ায় 4 টাকার আশেপাশে, কোথায় 4 টাকা আর হচ্ছে কোথায় 17 টাকা, খেয়াল করেন। কয়লায় ব্যয় হয় 6 টাকার মতো, অর্থাৎ যদি গ্যাসে হয় তাহলে 4 টাকা আর কয়লায় হলে 6 টাকা। তাহলে কোন কেন্দ্রগুলি চালানো উচিত? কয়লা আর গ্যাস ভিত্তিক কিন্তু না, এগুলি তো ম্যাক্সিমামই হচ্ছে, অধিকাংশই হচ্ছে সরকারি ব্যবস্থাপনা অথবা বেসরকারি খাতে থাকলেও সেইগুলি থেকে উৎপাদন ব্যয় কম। কিন্তু তেল ভিত্তিক হলে তো একটা রমরম অভাব, 17 টাকা, বুঝতেই পারছেন। ব্যয় বেশি হলেও 2020-23 অর্থবছরে 23% বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে তেল ব্যবহার করে, 23%। একই অর্থবছরে বিদ্যুৎ উৎপাদনের ব্যয় 29% বেড়ে দাঁড়িয়েছে ইউনিট প্রতি 11.52 টাকায়, যার একটি কারণ তেল ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন। পিডিবির কর্মকর্তারা বলছেন তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন 10% কমালে বছরে সাশ্রয় হতে পারে 9,000 কোটি টাকা। তাহলে এই 9,000 কোটি টাকা যদি সাশ্রয় করা যেত তাহলে এই যে সমন্বয়ের নামে যে এখন বিদ্যুতের দাম বাড়ানো হলো, উৎপাদন ব্যয়ের উপর চাপ পড়লো, মানুষের জীবনযাত্রার উপর চাপ পড়লো, সেটা কি লাগতো? লাগতো না। কিন্তু সরকার এই হিসাবগুলো ঠিকই বোঝে কিন্তু সেগুলি করবে না। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলছেন যে চাহিদা মতো গ্যাস পেলে বিদ্যুৎ উৎপাদনের খরচ সহনীয় পর্যায়ে চলে আসে, আমদানি করে গ্যাস দিলেও খরচ অনেক কমবে। তিনি বলেন কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রও খরচ অনেক কমেছে, কিন্তু গ্যাস ও কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পুরো সক্ষমতায় চালানো যাচ্ছে না। কেন যাচ্ছে না এটা একটা প্রশ্ন, এই প্রশ্নের উত্তর দেখছি না। বিদ্যুৎ খাতে বিপুল অঙ্কের অর্থ বকেয়া, বিদেশি প্রতিষ্ঠানের দেনাও শোধ করা যাচ্ছে না, ফলে গ্যাস ও কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র পুরোদমে চালানো যাচ্ছে না।
প্রতিমন্ত্রীর দাবি, বাধ্য হয়ে তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালাতে হচ্ছে। ভর্তুকি বাবদ প্রয়োজনীয় অর্থ এবং আমদানির জন্য মার্কিন ডলার পাওয়া গেলে গ্যাস ও কয়লা আমদানি করে বিদ্যুৎ উৎপাদন বাড়ানো যাবে। তার মানে হচ্ছে যে যেহেতু বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বকেয়া আছে, সুতরাং তাদেরকে গ্যাস এবং কয়লার যে বিল সেটা দেওয়া হচ্ছে না, ফলে এখন তেল দিয়ে হচ্ছে কেন্দ্রগুলো বেশি চালানো হচ্ছে। তো তেল কারা প্রায় ম্যাক্সিমাম হচ্ছে প্রাইভেট প্রতিষ্ঠানের, তো তারা আনছে, এনে সরকারের কাছ থেকে তারা অর্থ নিচ্ছে এবং বিপুল দামে। এই হচ্ছে আমাদের সরকারের পরিকল্পনা যে বেশি দামের যে বিদ্যুৎ কেন্দ্রগুলো সেগুলো চালানো হচ্ছে, সেগুলো চালাতে যে উৎপাদন খরচ বাড়ছে সেই উৎপাদন খরচটা এই বিদ্যুতের দাম বাড়িয়ে আদায় করা হচ্ছে। অন্যদিকে গ্যাস এবং কয়লার ডলার সংকটের কারণ দেখিয়ে সেগুলো বসিয়ে রাখা হচ্ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।